হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু নিড এডুকেশনাল চ্যানেল। আমি আপনাদের আজকে অনেকদিন পর এই ভিডিওটি আপলোড করছি। আশা আজ কিছু প্রবলেমের জন্য আমি আপনাদের এই ভিডিওটি আপলোড করতে পারিনি। ইনফরমেশনগুলো আমি আগে পেয়েছিলাম, কিন্তু আমার শরীরটা অসুস্থ থাকার জন্য আপলোড করা হয়নি। তো আমাদের যাদের LDC এবং KPS, তাদের প্রায় তাদের জয়েনিং করার পথের যাত্রা প্রায় শেষের দিকে। তো এই শেষের দিকে কিছু আপডেট নিয়ে আজকের এই ভিডিওটি বানানো, আশা করি আপনাদের হেল্পফুল হবে। ভিডিওটি পুরোটা দেখুন, আশা করি যে যে ইনফরমেশনগুলি দেওয়া হবে সেগুলো আপনাদের কাজে লাগবে। তো চলুন বন্ধুরা, এক এক করে স্টার্ট করা যাক। LDC এবং KPS দু ধরনের ক্যান্ডিডেটের জন্যই কিছু আপডেট রয়েছে, সিরিয়াল আমরা সেগুলো এক এক করে ডিসকাস করব। প্রথম যেটি রয়েছে, যেটা সবার সবচেয়ে বেশি কোয়েরি, যে যারা পারে সিলেক্টেড হয়েছেন LDC পোস্টের ক্ষেত্রে, তাদের সেকেন্ড লিস্ট এবং থার্ড লিস্টের ব্যাপারে কী কী ইনফো আছে সবাই জানতে চাইছেন। তো সেকেন্ড লিস্ট তো অলরেডি পাবলিশ হয়ে গেছে, আপনারা সবাই জানেন, ওয়েবসাইটেও দিয়ে দেওয়া হয়েছে। যাদের নাম এসেছে তাদের কংগ্রাচুলেশন। এবং মেন যেটা কোশ্চেন এরপর অ্যারাইজ করছে সেটা হচ্ছে, কবে আপনাদের মেডিকেল টেস্ট হবে? দেখুন, একটা এক্সপেক্টেড ডেট জানা গেছে, সেটা হচ্ছে 7ই জানুয়ারি আপনাদের মেডিকেল টেস্ট হবে। এখনও অবধি আপনাদের কারো কাছে চিঠি এসে পৌঁছায়নি, তাই হয়তো আপনাদের কারোর মনে কনফিউশন আছে বা কেউ হয়তো এখনও পার্টিকুলার ডেটটি জানেন না। তো জেনে রাখুন, 7ই জানুয়ারি মোটামুটি এখন অবধি ডিসাইড করা হয়েছে আপনাদের মেডিকেল টেস্ট হবে। চিঠি আপনারা হয়তো কয়েকদিনের মধ্যে এবার পেয়ে যাবেন। 25 ডিসেম্বর ছুটি আছে বলে হয়তো লেট হতে পারে, তারপর থেকে চিঠি আসা আপনাদের স্টার্ট হয়ে যাবে। চিঠি সবাই পেয়ে যাবেন, এটা নিয়ে কোনো আপনাদের চিন্তার কোনো কারণ নেই। এবং সেই চিঠি আপনাদের মেডিকেল টেস্টের দিনে নিয়েও যেতে হবে। মেডিকেল টেস্টের দিন কীভাবে কী করতে হবে তার ভিডিও আমি আগে এর পার্টগুলোতেই ডিসকাস করেছি, সেগুলো আপনারা চাইলে দেখে নিতে পারেন অথবা প্লে লিস্টে গিয়েও চেক করতে পারেন। তো যেটা হোক, সেকেন্ড লিস্টের মেডিকেল টেস্ট আপনাদের 7ই জানুয়ারি হবে। এবং থার্ড লিস্ট যেটা, সেটা হচ্ছে আপনাদের এই নেক্সট উইকে, হয়তো মানডে থেকে ফ্রাইডের মধ্যে কোনো একদিন হয়তো পাবলিশ করে দেওয়া হতে পারে। এটা এক্সপেক্টেড করা হচ্ছে যে থার্ড লিস্টটা আপনাদের পাবলিশ করে দেওয়া হবে। তো এই কতগুলি সেকেন্ড এবং থার্ড লিস্ট সম্পর্কে এখন এটুকুই আপডেট আছে। ফার্স্ট লিস্টে যে 88 জনের মেডিকেল টেস্ট হয়েছিল, তার মধ্যে 84 ক্যান্ডিডেট প্রেজেন্ট ছিলেন, 4 জন কোনো কারণে অ্যাবসেন্ট ছিলেন। এবং তাদের মেডিকেল টেস্ট খুবই মানে ঠিকভাবেই পূর্ণ হয়ে গেছে, কোনো অসুবিধা হয়নি, এবার তাদের জয়েনিংও হয়তো খুব শীঘ্রই হয়ে যাবে। থার্ড লিস্টে যেটা আমি বললাম, আপনাদের 25 ডিসেম্বরের পর আপনাদের ইনফো কোনো একটা কিছু পেতে পারেন। মেডিকেল টেস্ট যদি এখনও থার্ড লিস্টের কবে হবে সেটা ডিসাইড করা হয়নি, এক্সপেক্টেড করা হচ্ছে যে মিড জানুয়ারি বা শেষের দিকে জানুয়ারিতে তাদের মেডিকেল টেস্ট করানো হবে। এরপর হচ্ছে যে KPS ক্যান্ডিডেটদের মেডিকেল টেস্ট নিয়ে কিছু আপডেট। আপনাদের ভিআর সাবমিশন সবাই জানেন যে 21 তারিখ অবধি যেটা রিজার্ভ ডেট, সেটা পর্যন্ত আপনাদের লাস্ট ভিআর সাবমিশনের ডেট ছিল। তো সেই মতো ভিআর সাবমিশন সব ক্যান্ডিডেটদেরই যারা প্রেজেন্ট ছিলেন তারা করে দিয়েছেন। ডিস্ট্রিক্ট ওয়াইজ আপনাদের মেডিকেল টেস্ট করা হবে। LDC-র ক্ষেত্রে যেটা আপনাদের সেন্ট্রালি একটা কলকাতা মেডিকেল কলেজেই শুধু করানো হচ্ছিলো বা হচ্ছে, সেটা কিন্তু KPS-এর ক্ষেত্রে হবে না। এটা যেহেতু ডাইরেক্টরেটের আন্ডারে পড়ে, তাই এটা আপনাদের ডিস্ট্রিক্ট CMOH যেগুলি অফিস মেডিকেল কলেজ রয়েছে সেখানে আপনাদের কিন্তু মেডিকেল টেস্টগুলি করা হবে। ক্যান্ডিডেটরা চাইলে এটার ব্যাপারে খোঁজ খবর নিতে পারেন, কেননা আমি যতদূর আপডেট পেয়েছি যে প্রত্যেকটা CMO অফিসকে কিন্তু যেসব বিল্ডিং থেকে একটা আপডেট দেওয়া হয়েছে যে KPS ক্যান্ডিডেটদের মেডিকেল টেস্ট অর্গানাইজ করার জন্য। সুতরাং আপনারা চাইলে খোঁজ নিতেই পারেন কবে কী হবে না হবে বা অন্য কোনো রিলেভেন্ট ইনফরমেশন জানার জন্য। তারা যখন যেসব বিল্ডিং থেকে চিঠি মেডিকেল অফিসারের পেয়ে যাবেন, তারা হয়তো আপনাদের ফাইনাল ডেটটা দিয়ে দেবেন। এটা আপনারা ম্যানুয়ালি গিয়েও কিন্তু খোঁজ নিতে পারেন। এবার যেটা হচ্ছে যে ভিআর ফর্ম যেগুলো হয়েছে সেগুলো পুলিশ ভেরিফিকেশনের জন্য পাঠানোর যে কাজটি, সেটি কিন্তু এখনও শুরু হয়নি। সেটি আশা করা হচ্ছে 25 ডিসেম্বর বা 1লা জানুয়ারির পর থেকে কিন্তু শুরু হবে। একটা রিকোয়েস্ট আছে, যেটা যারা স্পেশালি ব্যারাকপুর, হুগলি, সাউথ 24 পরগনা এই সব জায়গা থেকে যেসব ক্যান্ডিডেটরা বিলং করছেন, তারা কিন্তু পুলিশ ভেরিফিকেশন ব্যাপারে অত্যন্ত একটু অ্যালার্ট থাকবেন। কেন, LDC-র ক্ষেত্রে অনেক ক্যান্ডিডেটই আছেন এই সব জায়গাগুলো থেকে পার্টিকুলারলি। আমার অন্য কোনো এটা বলার উদ্দেশ্য নেই, জাস্ট এটুকুই বলার উদ্দেশ্য যে এই সব জায়গার ক্যান্ডিডেটদের কিন্তু পুলিশ ভেরিফিকেশানে অনেক লেট হচ্ছে, অনেকের অনেক দেরিতে কমপ্লিট হয়েছে, অনেকের এখনও হয়নি তারা আমাকে জানাচ্ছেন। সুতরাং এখানকার ক্যান্ডিডেটরা কিন্তু অবশ্যই প্রথম থেকে পুলিশ ভেরিফিকেশানের ব্যাপারে অ্যালার্ট থাকবেন, নিজেরা যতটা সম্ভব অ্যাক্টিভ থাকবেন, নাহলে কিন্তু আপনাদের দেরি হবে। পুলিশ ভেরিফিকেশান সবচেয়ে লেন্দি প্রসেস এবং সবচেয়ে মানে একটু ক্লিয়ার করতেও মানে প্রবলেম হয়, এমনি কোনো প্রবলেম নেই, জাস্ট ডকুমেন্টস যাওয়া আসা নিয়ে প্রবলেম হয়। তো এই ব্যাপারে আপনারা খেয়াল থাকবেন, কেন পুলিশ ভেরিফিকেশান যত আপনাদের লেট হবে জয়েনিংয়ে কিন্তু সেই রেটেই কিন্তু আপনাদের ডিলে হবে। এরপর যেটি হচ্ছে মেডিকেল টেস্ট, যেগুলি করা হয় মেডিকেল টেস্টের ব্যাপারে আপডেটটা আপনাদের দিয়ে দিই। মেডিকেল টেস্ট আমাদের 1 নম্বর যেটা আছে সেটা হচ্ছে ব্লাড টেস্ট। ব্লাড টেস্টের ক্ষেত্রে আপনাদের TC, DC, ESR, হিমোগ্লোবিন পার্সেন্টেজ, PP, সুগার এই কতগুলি জিনিস মেনশন করা থাকবে, সেরকম একটি ব্লাড টেস্ট আপনাদের করাতে হবে। আপনারা সরকারি জায়গা থেকে অথবা প্রাইভেটে যেখানে খুশি করাতে পারেন, উপযুক্ত যেন তিনি কম্পিটেন্ট অথরিটি হন এটা করার জন্য। ECG করাতে হবে আপনাদের, চেস্ট এক্সরে করাতে হবে, চেস্ট এক্সরে রেডিওলজিস্টের কাছ থেকে, ইউরিনও করাতে হবে, স্যাম্পল ইউরিন টেস্ট, সেখানে আমরা
কতগুলি জিনিস মেনশন করা থাকতে হবে, স্পেসিফিক গ্র্যাভিটি, 4 ডিজিটের স্পেসিফিক গ্র্যাভিটি, তার সঙ্গে কাস্ট সেল, অ্যালবুমিন যেটি প্রোটিনে লেখা থাকে, এই কতগুলি জিনিস যেন অবশ্যই মেনশন করা থাকে, এবং তার সঙ্গে একজন ভালো আই স্পেশালিস্টের কাছ থেকে একটা আয়ের ফিটনেস রিপোর্ট আপনাদের নিতে হবে। আপনাদের ভিশন কত, চোখে যদি পাওয়ার থাকে, গ্লাস থাকে, তাহলে সেই গ্লাসের পাওয়ার কত, এই কতগুলি আপনাদের মেনশন করা একটা রিপোর্ট, এই 5টা রিপোর্ট আপনাদের রেডি করতে হবে। এরপর হচ্ছে কেপিএসএ ডিস্ট্রিক্ট ওয়াইজ কতজন ক্যান্ডিডেট সিলেক্ট হয়েছেন তার একটা লিস্ট আমি এখানে দিয়েছি। এটা একটা জাস্ট রাফ লিস্ট, এখানে নিয়ারলি 680 জন হয়তো ক্যান্ডিডেট থাকবেন, তাদের লিস্ট এখানে দেওয়া রয়েছে, পুরোটা ইনফরমেশানটা পাওয়া যায়নি। অনেক হয়তো আপনাদের পুলিশ সরি ডকুমেন্ট ভেরিফিকেশনের সময় বা ভিআর রোল তোলার সময় অ্যাবসেন্ট ছিলেন, যে যতগুলি ডেটা পাওয়া গেছে সেটা একটা রাফ ডেটা আমি আপনাদের এখানে দিচ্ছি। নর্থ 24 পরগনায় 175 জন, সাউথ 24 পরগনায় 124, নদিয়া 122, দার্জিলিং 34, মুর্শিদাবাদ 35, এছাড়া অন্যান্য ডিস্ট্রিক্টের লিস্ট আপনারা এখানে দেখতে পাচ্ছেন। সেই অনুযায়ী আপনাদের একটা আইডিয়া পেতে পারেন যে আপনারা কোন ডিস্ট্রিক্টে কীভাবে সবাই কি পোস্টিং হবেন এই না ব্যাপারে। মেন মেন ডিস্ট্রিক্টগুলি যেখান থেকে ক্যান্ডিডেটরা সবচেয়ে বেশি সিলেক্টেড হয়েছেন সেই ডেটাগুলি এখানে দেওয়া রয়েছে। এছাড়া যারা যাদের আপনাদের পিভিআর এবং মেডিকেল হয়ে গেছে তাদের জন্য কিছু আপডেট দেব। প্রথম কথা হচ্ছে পারের ক্ষেত্রে যাদের ফার্স্ট মেডিকেল ব্যাচ হয়ে গেছে তাদের এবার জানুয়ারি 1 উইকে বা তারপর থেকে হয়তো তাদেরকে ইনফর্ম করা শুরু হবে। আপনাদের আরেকবার ডকুমেন্ট ভেরিফিকেশন হবে যে কনসার্ন ডিপার্টমেন্টে আপনারা জব করবেন সেখান থেকে। এছাড়া যাদের কাস্ট সার্টিফিকেট আছে এসসি এসটি ওবিসি এবি তাদের আরেকবার সেই কাস্ট সার্টিফিকেটটি পুনরায় ভেরিফাই হবে, তার জন্য হয়তো কিছুটা লেট হতে পারে জয়নিংয়ে, তারপর তাদের কিন্তু ফাইনাল জয়নিং করিয়ে দেওয়া হবে। যেভাবে যেভাবে মেডিকেল টেস্ট হবে সেইভাবে ব্যাচের পর ব্যাচ কিন্তু আপনাদের ডিপার্টমেন্ট ওয়াইজ সেখানে অ্যালোটেড হবেন। এবার হচ্ছে আপনাদের কতগুলো আপডেট এলো পারে ছিল। ফরেস্ট ডিপার্টমেন্টে টোটাল আপনারা জানেন 3 জন ক্যান্ডিডেট আছে, তার মধ্যে 1 জন ক্যান্ডিডেটের আমি আপডেট পেয়েছিলাম জয়নিং হয়েছে, তারপর আপডেট আমি কিছু জানি না। এছাড়া কনজিউমার অ্যাফেয়ারের ক্ষেত্রে ওনাদেরও মেডিকেল এবং পিভিআর একসঙ্গে ফর্ম দেওয়া হয়েছিল, ওনাদের একটি 4th জানুয়ারি, একটি হয়তো মেবি 4th জানুয়ারি বা তার এক এই কাছাকাছি কোনো একটি ডেট হবে, সেখানে সব ক্যান্ডিডেটদের আসতে বলা হয়েছে, যারা যেখানে পোস্ট প্রেফারেন্সটা জানার জন্য তারা কোথায় পোস্ট প্রেফারেন্স নিতে চান সেটার ব্যাপারে তাদেরকে জানার জন্য একটি 4th জানুয়ারি ডেট দেওয়া হয়েছে কনজিউমার অ্যাফেয়ার্সের ক্ষেত্রে। এই কতগুলি আপডেট এই ভিডিওতে দেওয়া ছিল। ভিডিও দেখার জন্য আপনাদের ধন্যবাদ। যদি আপনাদের ভিডিওটি হেল্পফুল মনে হয় তাহলে চ্যানেলের সঙ্গে থাকুন এবং সব বন্ধুদের শেয়ার করুন যাতে তাদেরও হেল্পফুল হয়। ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।